মৎস্য চাষে বাংলাদেশ শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে আমাদের দেশের মৎস্য চাষীরা মাছের পাশাপাশি কুচিয়ার চাষ করে তা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে। আর তাই কুচিয়ার চাষ আনুপাতিক হারে বৃদ্ধি করার লক্ষ্যে শ্যামল বাংলার আজকের পর্বের বিশেষ প্রতিবেদনটি সাজানো হয়েছে কুচিয়ার প্রজনন, পোনা উৎপাদন ও চাষ পদ্ধতি নিয়ে। প্রিয় দর্শক, তো চলুন বিশেষ প্রতিবেদনটি দেখে আসি। দর্শক, চলুন জেনে নিই কুচিয়ার কৃত্রিম অথবা প্রাকৃতিক প্রজনন, পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা কৌশল সম্পর্কে। প্রচলিত নাম কুচিয়া, বৈজ্ঞানিক নাম মনোপেটারাস কুচিয়া, স্থানীয় অন্যান্য নাম কুইচা, কুঁচে বাইম, কুঁচে। কুচিয়া মাছের বৈশিষ্ট্য: আগাছা, কচুরিপানা, ডালপালা অধ্যুষিত জমনি জলাভূমি, বিল, হাওড়, বাওড়, পুকুর ও বোরো ধান খেতে এরা বিচরণ করে। দেহ পিচ্ছিল, পাখনাহীন, নলাকার দেহ ক্রমশ সরু হয়ে পশ্চাৎভাগ পুচ্ছে পরিণত। মাথার দুই পাশে একজোড়া শ্বাসবায়ুথলি বিদ্যমান। একসারি প্যালেটাইন দাঁত রয়েছে খাবার গ্রহণে মাংসাশী চরিত্রের। মার্চ থেকে জুন মাস পর্যন্ত এদের প্রজননকাল। প্রজনন সময়ে স্ত্রী কুচিয়ার পেটসহ দেহের নিচের ভাগ গাঢ় হলুদ রং ধারণ করে। দেহের প্রায় অর্ধেক পরিমাণ দাঁড়ানোর ভঙ্গিতে মুখ উপরের দিকে তুলে থাকে। প্রজনন কৌশল ধাপসমূহ: ব্রুড কুচিয়া মাছ সংগ্রহ ও পালনকাল। প্রাকৃতিক উৎস থেকে সুস্থ, সবল ও রোগমুক্ত কুচিয়া সংগ্রহ করা হয়। তিন মাস অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পুকুরে রাখা হয়। ব্রুড তৈরি ও প্রতিপালনের জন্য পুকুর প্রস্তুতি ও ব্যবস্থাপনা: 5-10% পুকুরে পরিমিত চুন 1 কেজি/শতক দেওয়া হয়। পুকুর শুকিয়ে ইউরিয়া 0.100 কেজি/শতক, টিএসপি 0.075 কেজি/শতক ও গোবর 8 কেজি/শতক ব্যবহার করা হয়। পুকুরে পানির গড় গভীরতা 1 মিটার রাখা হয়। অবাঞ্ছিত উপদ্রব থেকে রক্ষার জন্য পুকুরের চারদিকে নাইলন নেট দিয়ে ঘিরে দেওয়া হয়। কচুরিপানা, হেলেঞ্চা সহযোগে শক্ত নরম কাদামাটির জলাভূমি অথবা বিলের ন্যায় প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হয়। খাবার ও পরিচর্যা: নিয়মিতভাবে জীবিত কেঁচো খাবার হিসেবে সরবরাহ করা হয়। এছাড়া অর্ধমৃত কুইয়া, গুচি বাইম, টাকি, কার্প জাতীয় মাছের আঙ্গুলে পোনা সম্পূরক খাবার হিসেবে দেওয়া হয়। নিয়মিত পুকুরের পরিবেশ এবং পানির গুণাগুণ মাত্রা পরীক্ষা করা হয়। ইঞ্জেকশন প্রয়োগের জন্য পুকুরের পানি কমিয়ে অথবা শুকিয়ে ব্রুড কুচিয়া সংগ্রহ করা হয়। কুচিয়া মাছের ইঞ্জেকশন প্রয়োগ: মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিলের প্রথম দিকে দেহের রং ও আকৃতি দেখে প্রজনন সক্ষমতা নিশ্চিত হওয়া যায়। ক্ষেত্র 1, পুকুর: 250-400 গ্রাম ওজনের স্ত্রী মাছে একক ডোজ 1000 IU/kg দেহ ওজন ও 200-250 গ্রাম ওজনের পুরুষ মাছে একক ডোজ 500 IU/kg দেহ ওজন হারে প্রেগনিল ইঞ্জেকশন দেওয়া হয়। ক্ষেত্র 2, সিস্টার্ন: 250-400 গ্রাম ওজনের স্ত্রী মাছে ডাবল ডোজ 40 মিলিগ্রাম কার্প পিজি প্লাস 1000 IU/hcg পার কেজি দেহ ওজন ও 200-250 গ্রাম ওজনের পুরুষ মাছে একক ডোজ 40 মিলিগ্রাম কার্প পিজি পার কেজি দেহ ওজন হারে ইঞ্জেকশন দেওয়া হয়। ইঞ্জেকশন প্রয়োগের পরবর্তী পর্যায়ে: ক্ষেত্র 1, পুকুর: উক্ত ব্রুড পুকুরে ইঞ্জেকশনকৃত কুচিয়া ছাড়া হয়। খাবার হিসেবে জীবিত কেঁচো দেওয়া হয় দিনে 2 বার। প্রতি সপ্তাহে কার্প জাতীয় মাছের রেণু, 0.5 কেজি, অর্ধমৃত কুইয়া, কুচি বাইম, টাকিসহ টিউবিফেক্স সরবরাহ করা হয়। ক্ষেত্র 2, সিস্টার্ন: সিস্টার্নে কচুরিপানা, হেলেঞ্চা সহ এটেলো মাটি সহযোগে প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হয়। সিস্টার্নে ইঞ্জেকশনকৃত কুচিয়া ছাড়া হয়। খাবার হিসেবে জ্যান্ত কেঁচো দেওয়া হয় দিনে 2 বার। প্রতি সপ্তাহে কার্প জাতীয় মাছের রেণু, অর্ধমৃত পুইয়া, গুচি বাহেম, টাকিসহ টিউবিফেক্স সরবরাহ করা হয়। সিস্টার্ন থেকে ডিম সংগ্রহ: ইঞ্জেকশনকৃত কুচিয়া সিস্টার্নে দেওয়ার 1 মাস পর কুচিয়ার গর্তের প্রবেশমুখে কুচিয়ার অনুর্বর ডিম পাওয়া যায়। পুকুর থেকে লার্ভি সংগ্রহ: ইঞ্জেকশন দেবার 45 দিন পর পুকুর শোকানো হয়। পুকুরের তলদেশের উপরিভাগে কুচিয়ার গর্তের প্রবেশমুখে কুচিয়া দেখা যায়। লার্ভির নিরাপত্তা ও লালন পালনের জন্য কুচিয়ার উপস্থিতি ছাড়াও ক্ষেত্রবিশেষে কুচিয়ার মুখে লার্ভি দেখা যায়। প্রতিটি গর্ত থেকে প্রায় 300-400টি লার্ভি সংগ্রহ করা হয়। সংগ্রহকৃত লার্ভার প্রায় 30-40 ভাগ লার্ভি কুসুম অথবা রক্ত আবরক ঝিল্লিথলিযুক্ত থাকে।
পুকুর থেকে সংগ্রহকৃত লার্ভি স্থানান্তর। পুকুর থেকে সংগ্রহকৃত লার্ভি কচুরিপানা, কাদাপূর্ণ সিস্টার্ন ও স্টিলের ট্রেতে রাখা হয়। পুকুর থেকে সংগ্রহকৃত লার্ভির খাবার ও পরিচর্যা। সংগ্রহকৃত লার্ভি কচুরিপানা, কাদাপূর্ণ সিস্টার্ন ও স্টিলের ট্রেতে রাখার পরের দিন থেকে প্রতিদিন সিদ্ধ ডিমের কুসুমের দ্রবণ দিয়ে দুইবার করে দেওয়া হয়। পরবর্তী তিন চার দিন পর থেকে কেঁচোর ব্লেন্ডিং জুস, জুপ্লাংটন, টিউবিফিক্স দেওয়া হয়। এক সপ্তাহ পর থেকে অটেমিয়া দেওয়া হয়। দশ থেকে বারো দিন পর কুঁচিয়ার লার্ভি পোনে পরিণত হয়। প্রকৃতির পরিবর্তনে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে দেশীয় মৎস্যের প্রাকৃতিক উৎসগুলো। নদীনালা, খালবিল ভরাট করা হচ্ছে আবাদি জমি ও বাসভূমি বাড়ানোর জন্য, আর সেই কারণেই দেশীয় বিভিন্ন রকমের মাছ বিলুপ্তপ্রায় আমাদের মাছে ভাতে বাঙালির বাংলাদেশ থেকে। শিং ও মাগুর মাছ যেমন খালবিলে পাওয়া যেত, তেমনি এই শিং ও মাগুর মাছের মতো রক্তবৃদ্ধিকারী অনেক মাছের মধ্যে কুচিয়াও অন্যতম একটি। অতীতে প্রাকৃতিক উৎসগুলোর মধ্যে অন্যান্য দেশীয় মাছের সাথে একটি দুইটি কুচিয়া পাওয়া যেত, যা আমাদের দেশের কিছু মানুষ শিং বা বাই মাছের মতোই রান্না করে খেত। ডাক্তারি মতে এই কুচিয়ার রয়েছে অনেক উপকারী দিক, আর তাই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটগুলো এই কুচিয়ার চাষ নিয়ে গবেষণা শুরু করেছেন বেশ জোরালোভাবে। সেই ধারাবাহিকতায় প্লাবনভূমি উপকেন্দ্র সান্তাহার বগুড়ার মৎস্য গবেষকরা তাদের পুকুরে কুচিয়ার চাষ পদ্ধতি ও প্রজনন নিয়ে গবেষণা করছেন 2011 সালের জুলাই মাস থেকে। শুরুতে কুচিয়ার প্রজনন বিষয়ে গবেষণা করে কুচিয়ার বাচ্চা উৎপাদন শুরু করে। সেক্ষেত্রে প্রথমে মাদার কুচিয়াকে এপ্রিল থেকে জুন মাসে কৃত্রিম প্রজনন, কন্ট্রোল ব্রিডিং ও ন্যাচারাল ব্রিডিংয়ের জন্য পিজি ও HCG হরমোন পুশ করে কুচিয়ার বাচ্চা উৎপাদন করা হয়। হরমোন দেওয়ার পর 25-30 দিনের মাথায় মাদার কুচিয়া বাচ্চা দেয়। সেই বাচ্চা কাদাযুক্ত সিস্টার্ন পুকুরে ছেড়ে দেওয়া হয়। কুচিয়ার বাচ্চাগুলো ছাড়ার সাথে সাথেই নিজেরাই কাদার মধ্যে লুকে থাকার জন্য নরম কাদায় গর্ত করে ঢুকে পড়ে। এই সিস্টার্ন পন্ডে পরিমাণ মতো পানি রাখা হয়, যে পানিতে কুচিয়ার বাচ্চার খাবার হিসেবে জুপ্লাংটন ও কেঁচোর জুস দেওয়া হয়। এই সিস্টার্ন পুকুর থেকে 2 মাস পর পুকুরে ছাড়া হয়। তবে কৃষকদের মনে রাখতে হবে যে কুচিয়ার চাষ করতে বিশেষভাবে পুকুর প্রস্তুত করতে হবে। সেক্ষেত্রে নির্বাচিত পুকুরে সহজে পচে না এমন নেট বা জাল পুকুরের তলদেশে ও পুকুরের ভিতর দিকে চারিপাড়ে বিছিয়ে দিয়ে তার উপর নির্দিষ্ট পরিমাণ মাটি দিয়ে কাদা বানিয়ে তারপর কুচিয়া ছাড়তে হবে। কুচিয়া ছাড়ার পর পুকুরে পানি দিয়ে ভরে দিলে ভালো হয়। এই কুচিয়ার সমাদর বা অর্থনৈতিক গুরুত্ব আমাদের দেশে তেমন না থাকলেও বিদেশে এর সমাদর অনেক বেশি। পুকুরে ছাড়ার পর কুচিয়াগুলো নিজেদের মতো করে পুকুরের কাদার মধ্যে থেকে বড় হতে থাকে। মাঝে মাঝে এই কুচিয়াগুলো কাদা থেকে বেরিয়ে এসে খাবার খায়। কুচিয়ার বডি ওয়েট হিসেবে 5% হারে খাবার দিতে হয়। এই পুকুরে 8 মাস কুচিয়া চাষ করার পর কুচিয়া খাবার উপযুক্ত হয়। তখন বিশেষ কৌশলে কুচিয়া সংগ্রহ করা হয়। আমাদের দেশে মিঠা পানির এলাকায় এই কুচিয়ার চাষ অনেক লাভজনক। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মতে কুচিয়ার চাষ যদি কৃষক পর্যায়ে ব্যাপকভাবে করা যায়, তাহলে এই কুচিয়া বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে বলে মৎস্য কর্মকর্তাদের ধারণা। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কুচিয়া মাছের চাষ এবং তার প্রজনন পদ্ধতি নিয়ে গবেষণা গত 2 বছর যাবৎ পরিচালনা করে আসছে। আমরা জানি যে কুচিয়া একটি এমন একটি প্রজাতি যেটি প্রতিকূল পরিবেশে বাঁচতে পারে, স্বল্প অক্সিজেনে বাঁচতে পারে। এটি বিদেশে অত্যন্ত উচ্চ মূল্যে বিক্রি করা হয়। আমাদের যে আদিবাসী গোষ্ঠী আছে, যেটা আমাদের দেশে, তাদের কাছেও এই কুচিয়া একটি খুবই জনপ্রিয় মাছ। আমরা চাচ্ছি এই কুচিয়া মাছকে তাদের কাছে জনপ্রিয় করে তোলার জন্য পাশাপাশি অর্থনৈতিক দিক বিবেচনা করে মৎস্য গবেষণা ইনস্টিটিউট কুচিয়া মাছের উপর গবেষণা পরিচালনা করে আসছে। আমরা ইতিমধ্যে প্রাকৃতিক পরিবেশে কুচিয়া মাছের প্রজনন পদ্ধতি ইতিমধ্যে সফলতা অর্জন করেছে। আমাদের কৃত্রিম প্রজননের মাধ্যমে কীভাবে কুচিয়াকে প্রজনন ঘটানো যায় সে বিষয়ে এখন আমরা গবেষণা করছি। আমরা কুচিয়ার গুরুত্ব বিবেচনা করে আমরা এই ইনস্টিটিউটের ময়মনসিংহস্থ সাধুবাণী কেন্দ্র এবং সান্তাহারে একটি উপকেন্দ্র আছে, সেখানে যৌথভাবে আমরা এই কাজটিগুলি করছি এবং আমাদের কাছে ইতিমধ্যে যে ফল এসেছে সেটি আশাবাঞ্জক ফল। আমরাও আশা করতেছি আগামী সামনের দিনগুলিতে আমরা কুচিয়ার কৃত্রিম প্রজনন করে কুচিয়ার চাষকে জনগণের কাছে নিয়ে যেতে পারব। এবং এটা যদি আমরা বিশেষ করে যারা যে সকল দেশে কুচিয়া খুবই জনপ্রিয় মাছ, বিশেষ করে আমরা যদি জাপান, কোরিয়া, চীন, তাইওয়ান
এইসব দেশে যদি আমরা কুচি ব্যাপকারি রপ্তানি করতে পারি তাহলে একটি বিশাল একটি অর্জন আমাদের হবে। আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে এখন কুচিয়া মাছ নিয়ে আমরা গবেষণা শুরু করেছি। তা আমাদের হয়তো এর একটু সময়ের ব্যাপার যে কুচিয়ার চাষ পদ্ধতি জনগণকে শেখানো, আমাদের কৃত্রিম প্রজননের মাধ্যমে কীভাবে কুচিয়াকে মাল্টিপ্লাই করা যায় সেই বিষয়গুলি আরও ব্যাপক গবেষণা করতে হবে। এই কার্যক্রমগুলি আমাদের দুইটিকে উপকেন্দ্রে আমরা এখন চালিয়ে যাচ্ছি। আমরা এই ব্যাপারে অত্যন্ত আশাবাদী, এই বিষয়ে হয়তো সফলতা আমরা পাব। সঠিকভাবে যদি কুচিয়ার চাষ করা যায় তাহলে অন্যান্য মাছের তুলনায় কুচিয়ার চাষ বেশ লাভজনক হবে বলে আশা করা যায়।